মুর্শিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী সহ 5 জন নিহত হয়েছে আর আহত হয়েছে 18 জন। সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও 3 জন মারা যায়। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত 9 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা হলেন শরীয়তপুরের সাইফুল, হাজেরা খাতুন ও আরিফ কাজী। অন্য দুজনের পরিচয় জানা যায়নি। যাত্রাবাড়ি থেকে নড়িয়ার উদ্দেশ্যে রওনা করছি। হাতে ডাইন সাইডে ট্র্যাক ছিল, বাম সাইডেও গাড়ি ছিল। আমাদের যে ড্রাইভার, ওর গাড়ির গতিসীমা ছিল অনেক। ডান পাশে ট্রাকটা ছিল দাঁড়ানো, তো বাসটা ওভারটেক করতে যেয়ে ঘটনা ঘটে। বাসটাকে ওভারটেক করে বাসটা যখন যাইতে লাগছে, তখন পিছন দিক থেকে সাইড দিক থেকে লাগাই দিছে। লাগাই দেওয়ার কারণে পুরো সাইডটারে দুর্মের মুচা যায় এবং ওই পাশে যে যাত্রীগুলো ছিল স্পট ডেটে 5 জন স্পট ডট দিচ্ছে। গাড়ি থেকে বাই করলো, হাত নাই পাও নাই, তারপরে যে বাচ্চা গোবাই করলো। দর্শক, এই দুর্ঘটনার বিষয়ে আরেকটু বিস্তারিত জানাতে মুর্শিদগঞ্জ থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, দুর্ঘটনার বিষয়ে যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা কি বলছে আর সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সাথী, যেমনটি বলছেন, জানেন আর মাত্র 2 দিন বাকি হচ্ছে ঈদের। ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে ছেড়ে আসা যে যাত্রীরা, তারা এই বাড়ি ফিরছিলেন এই স্বজনদের সঙ্গে ঈদ করার জন্যে। এই মুহূর্তে ঘটে গেল একটা বড় ধরনের দুর্ঘটনা। শ্রীনগরে ঢাকা থেকে ছেড়ে আসা এই সৈয়দপুর পদ্মা ট্রাভেলসের যে যাত্রীবাহী বাসটি এই শ্রীনগরের ষোলঘর নামক স্থানে আসার পরপরই পূর্বের থেকে এই সড়কের মধ্যেই আপনার একটি ট্রাকের চাকা বিকল হয়ে যাওয়ার কারণে সেই চাকাকে মেরামত করতেছিলেন। এই অবস্থায় এই দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে আপনার পাস করতে গেলে এই এই যে আপনার বাসটি ছিল সে দ্রুত গতিতে পাস করতে গেলে কিন্তু এর সঙ্গে ধাক্কা লাগে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এই ধাক্কার ঘটনায় প্রায় 2 জন নারীসহ কিন্তু 2 জন নিহত হয় এবং পরপর আহতদেরকে এই শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরপরই কিন্তু এখানে অপর একজন নারী এবং একজন পুরুষ মারা যায়। সব মিলে 4 জন নিহত হয় এবং এই ঘটনার পরপরই আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে আপনার এই আহতদের যে 19 জন ছিল এর মধ্যে 10 জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এখান থেকে এই মিটফোর্ডে আপনার নেওয়ার পরে কিন্তু 1 জন নিহত হয়েছে, অর্থাৎ মোট দাঁড়িয়েছে 5 জনে। এই ঘটনায় শ্রীনগরের আশপাশ কিন্তু একের শোকের মাতম চলছে, কারণ আসলে এই এই ঘটনাটাকে যে মুহূর্তের মধ্যে যে ঘটনা ঘটে যাওয়া ঘটনায় এভাবে জানেন যে সৈয়দপুরের যে যারা নিহত হয়েছে সে পরিবারগুলোর মধ্যে কিন্তু একেবারে শোকের ছায়া বইছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আপনার আশপাশের মানুষের মধ্যে যে এক আতঙ্ক, যে আসলে কি যে এই নিহতদের মধ্যে যে 5 জন মারা গিয়েছে এবং অন্যদের অবস্থা কিন্তু অত্যন্ত কিন্তু গুরুতর রয়েছে। তো এই ছিল সর্বশেষ আমার কাছ থেকে। সাথী, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ মুর্শিদগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন শেখ মোহাম্মদ শিমুল।